ওহ ইয়েস, দারুণ সুখবর। কোটি টাকায় আইপিএলে কলকাতার হয়ে মাঠ মাতাবেন সাইফউদ্দিন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, হঠাৎ আজ ফেসবুক লাইভে এসে এক এমন চমক দিল কলকাতার শাহরুখ খান নিজেই। সরাসরি চুক্তিতে তার দলে ভিড়ালো সাইফউদ্দিনকে। দর্শক সাইফউদ্দিন একজন পেস বোলার হিসেবে জাতীয় দলে সুযোগ পেল, পড়ে হয়ে যায় অলরাউন্ডার, যা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে 41 বলে 67 রানের ইনিংস খেলেছেন। সেই তখন থেকে শাহরুখ খানের পছন্দ সাইফউদ্দিনকে, তার কারণ সাইফউদ্দিন একজন সর্বসেরা পেস বোলার, সেই সাথে ব্যাটসম্যান। তাই তো সেই সুবাদে কলকাতার হয়ে সুযোগ পেল সাইফউদ্দিন। তো বন্ধুরা, সাইফউদ্দিন আইপিএলের মতো বড় আসরে সুযোগ পাওয়াতে আপনাদের কী মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।